না 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 না, রোমান্টিক ধারা ও সালমানেরও যা সিনিয়র হিরোদেরও তা, রোমান্টিক ধারার মতোই চলে। এটা কেউ স্পেশাল এটা সালমান স্টাইল এটা তৈরি করতে পারেনি। আপনি তো জাফর ইকবাল ভাই? হ্যাঁ, জাফর ইকবাল আসেন, এবার কথায় আসেন, তাকে নিয়ে একটা কথাই বলবো, তাকে নিয়ে একটি কথাই বলবো। আমি জানি না আত্মহত্যা না জানি না হত্যা, আমি কোনোটাই বলতে পারবো না, যেহেতু এটা এখনও আন্ডার ট্রায়াল আছে। শুধু এইটুকু বলবো যে একটা নক্ষত্রের পতন এভাবে হওয়াটা কাম্য ছিল না। আর অ্যাজ এ মুসলিম আমি একটা কথা বলবো, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, কারণ আত্মহত্যা হয়ে থাকলে সে নিজে দায়ী, হত্যা হয়ে থাকলে তার আল্লাহ বুঝে নেবে। মৃত্যু বা আত্মহত্যা নিয়ে কোনো কথা বলতে চাইবো না, এতটুকু কথা স্যার, যেহেতু আপনি গুরু, তিনি শিষ্য, নায়ক নায়িকারা মূলত শিষ্যই হয়ে থাকেন, তো তা 27টা ছবি তো নির্মিত হয়েছে বা তার ছবি আপনি দেখেছেন বা তাকে আপনি দেখেছেন, কেমন দেখলেন বা আপনার সাথে তার কোনো সক্ষতা ছিল কি না কোনো কাজ করার? সক্ষতা না, সক্ষতা না, রেসপেক্ট করতো, রেসপেক্ট করতো। একটা একটা মানে ভুল করে ফেলেছিল একবার, একটা ডিরেক্টরকে সে শিডিউল দিয়ে সে কাজ করেনি, তখন ডিরেক্টর আমাদের অ্যাসোসিয়েশনে কমপ্লেন করেছিল। সে সময় আমি অর্গানাইজিং সেক্রেটারি ছিলাম, তো ওই সভায় আমি সালমান শাহের একরকম একতরফা একটা সিদ্ধান্ত হতে যাচ্ছিল, তখন আমি বললাম দেখেন আত্মপক্ষ সমর্থন করার একটা বিষয় থাকে, তো ওইভাবে এইভাবে না করে ওটা আলটিমেটাম দেওয়া হোক, আলটিমেটাম দিলে সে যদি শুধরা যায় তাহলে তো দ্যাটস ইট। এবং সেই কথা লিক হয়ে গেছে, কানে গেছে এই বাগানের মধ্যে, প্রায় আমাকে ধরে জড়ায় ধরছে, বস 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 আপনি আমার সঙ্গে এই যেটা করেছেন, একটা গার্জিয়ান ছিল, আমি এরকম একটা গার্জিয়ান পাচ্ছিলাম না, আমি বলে তো লাভ নেই, তখন তো তার গার্জিয়ানের অভাব ছিল না, আমি তো সামান্য একটা কথা বলেছি মাত্র, ওর গার্জিয়ানের অভাব ছিল না। যাই হোক, আল্লাহ মারা গেছে, আল্লাহ বেশ নসিব করুক, এটি আমি তার সম্বন্ধে বলবো, এর চেয়ে বেশি কিছু বলবো না, কোনো গল্প নাই না। তখন আমি দ্যাট টাইম আই ওয়াজ বিজি উইথ শাবানা ম্যাডাম, জসিম ভাই, আলমগীর ভাইয়ের সাথে কাজ করতে দিচ্ছি, আমি এই এই লেভেলটাই তখন আমি ছিলাম, সালমান পর্যন্ত আমি আসি নাই, ওরকম মানে ইচ্ছা পোষণ করি নাই ঠিক তা না, ইচ্ছা পোষণ করার আগেই তো সে চলে গেছে, ভাবতে ভাবতেই চলে গেছে। ছবি তো দেখেছি, সব ছবি দেখছে, ছবি দেখা তো না, সেই ছবি দেখায় আমার কাছে যেটা মনে হচ্ছে কি যে আসলে আমরা যে কনসেপ্টটা রাখলাম পর্দায় একটা শিল্পী, পর্দার একটা পার্সোনালিটি আছে, স্ক্রিন পার্সোনালিটি বলতে যেটা বোঝায়, স্ক্রিন পার্সোনালিটি বলতে যেটা বোঝায় একটা, এই যে আলমগীর ভাইয়ের দাঁড়াইলে পর্দাটা ভরে যায়, জসিম ভাই দাঁড়ালে পর্দাটা ভরে যায়, রাজা ভাই দাঁড়ালে পর্দাটা ভরে যায়, এরকম যে পর্দাটা ভরে যায়, এটা যখন তো টিনেজ আর্টিস্টরা আসা শুরু হলো, তখন আমরাও দেখতেছি এসে দেখি না কী এই টিনেজ গল্পগুলো কেমন নয় অডিয়েন্স দর্শক, তখন দেখলাম যেটা ইয়াং জেনারেশনটা এদের খুব বেশ ভালো একটা দর্শক তৈরি করে ফেলেছে, কিছু তো ইচ্ছা হয়েছিল যে নেক্সট যদি দেখি ভালো কোনো গল্প হলে করবো, তো সেই সুযোগ তো সেই দিল না বা আল্লাহ দিল না, যেটি হোক হয়েছে। আচ্ছা, এমনিতে তার যে মৃত্যুর বিষয়টা তো কথা বলবো না, কিন্তু যে জিনিসটা বলা দরকার যে তারুণ্যের ক্ষেত্রে, রোমান্টিজমের ক্ষেত্রে, রোমান্টিক ধারায় তাকে কতটা মূল্যায়ন আপনি করবেন বা সেই ধারাটা কি এখনো উজ্জীবিত আছে কিনা? না 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 না, রোমান্টিক ধারা ও সালমানেরও যা সিনিয়র হিরোদেরও তা, রোমান্টিক ধারার মতোই চলে, এটা কেউ স্পেশাল এটা সালমান স্টাইল এটা তৈরি করতে পারেনি। আপনি তো জাফর ইকবাল ভাই? হ্যাঁ, জাফর ইকবাল আসেন, এবার কথায় আসেন, জাফর ইকবাল রাইট, জাফর ইকবালের হেয়ার স্টাইল, জাফর ইকবালের পোশাক আশাক এক সময় আমরাও ফলো করেছি, কিন্তু সালমান ওইটা তৈরি করেনি। সালমান যেটা তৈরি করেছে, সালমানকে কী ভালো লাগতো জানেন? মনে হচ্ছে না, আমার মহল্লারই একটা ছেলে, আমার মহল্লারই একটা মানে চটপটে একটা চটুল ছেলে ভাল লাগে, এরকম সালমান প্রতি ইম্প্রেশনটা এরকম ছিল, খুব খুব চেনামুখ, খুব মনে হয় যে মহল্লা পাড়ার একটা ছেলে, এরকমই সালমানকে মনে হতো। আচ্ছা, আর জাফর ইকবাল ভাই? এর মনে হচ্ছে যে মানে কোনো মানে স্পেস থেকে বোধ হয় একটা হিরো আসছে, মানে হিরো হিরো আকাশ থেকে একটা হিরো বললেন, আর সব কিছু সব কিছুতেই আমি খুবই ফ্যান, তার খুবই ফ্যান, হিরো বলতে যা বোঝায় ভালো লাগতো, টোটালিটি
দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যে আলাপ আলোচনা করেছি, কোথাও যদি আপনি কারো ভক্ত হয়ে থাকেন, কোনো শিল্পীর যদি তার বিরুদ্ধে আচরণ করে থাকে, সরি, আর ভালো বলে থাকলে তো আপনারা ভালোভাবেই নেবেন। আর একটা কথা হচ্ছে যে চেষ্টা করছি, আমরা ট্রাই করছি, যদিও সেই বাংলা সিনেমার দিনগুলোকে আগের মতো ফিরে নিয়ে আসতে পারি, জানি না পারবো কি না, আদৌ পারবো কি না তাও জানি না। তারপরেও বলবো, নিজের দেশ, নিজের কালচার, নিজের কৃষ্টি, নিজের চলচ্চিত্রকে ভালোবাসবেন, আমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে একটু দোয়া দেবেন। আসসালামু আলাইকুম।